সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে 10ই জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন। যোগাযোগ অবকাঠামো জ্বালানি খাতের মেগা প্রকল্পে অর্থায়ন বড় চ্যালেঞ্জ। করোনা পরিস্থিতিতে থমকে আছে বিপিসির 6 প্রকল্পের কাজ, চেষ্টা চলছে দ্রুত বাস্তবায়নের দাবি কর্তৃপক্ষের। দুর্নীতি রোধের দিকে নজর রাখার পরামর্শ। বাজারে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম, কেজি প্রতি 30 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজ রসুন ও ডালের দর, ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের দাম বাড়তি। এবং আমপানের আঘাতে পশ্চিমবঙ্গে বেশি ক্ষতি হলেও বাংলাদেশে বিলীন হয়েছে 126 কিলোমিটার বাঁধ, রক্ষণাবেক্ষণের অভাবই কারণ নদীর জায়গা ফেরানোর তাগিদ।